<applause> الله،, 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 الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشئا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون شكرا للشكر بسلبي تبي بانجلار أذكر আজকের আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের অধিবেশনে ইনশা আল্লাহ আপনাদের সাথে ইসলামের উন্নত চরিত্র সমূহের মাঝে একটি চরিত্র আল্লাহকে বিনয়ী চিত্তে ভয় করা এ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশা আল্লাহ আজকের এই গুণটি ইসলামের যে সুন্দরতম গুণগুলো রয়েছে তার মাঝে একটি গুণ এবং এই গুণটি মূলত বলা যেতে পারে এটি আন্তরিক একটি গুণ ভয় বিষয়টি এটি বান্দা এবং তার রবের সাথে সম্পৃক্ত আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহর ক্ষেত্রে বিনয়ী এই কথাটি মুগ্ধে উচ্চারণের চেয়ে আমার সকল অঙ্গে যদি এটিকে ফুটিয়ে উঠাতে পারি তাহলে আমি বলতে পারি যে আমি মহান্রবুল আর আমিনকে ভয় করি প্রিয় দর্শক এই জন্য আল্লাহকে বিনয়ী চিত্তে ভয় করা এটি যেহেতু ইসলামের অন্যতম একটি স্বভাব এই স্বভাবটি আমাদেরকে পূর্ণরূপে গ্রহণ করতে হবে আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর ক্ষেত্রে আমরা বিনয়ী এবং আল্লাহকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করেছি এর পরও তো মানুষের মাঝে আমরা দেখি কিছু মানুষ মহানরবুল্লা আলমিনেরই বান্দা তারা তারা এখনও মোহান রবুল্লা আলমিনকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারেনি প্রাণপ্রিয় দর্শক এই জন্য আমাদেরকে মহানরবুল্লা আলমিনকে গ্রহণ করার যে দিকগুলি রয়েছে তার মাঝে একটি দিক হল বিনয়ী হওয়া বিনয়ী চিত্তে তাকে ভয় করা মোহান রবুল্লা আলমিন সোরাত হাসরের 21 নম্বর আয়াতে ইরشاد করেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল ইল লরায়তাহু খাশিয়া متصدعا من خشيه الله যে শব্দটি আমরা খশু থেকে খসিয়া এই শব্দটি এই আয়াতও ব্যবহৃত হয়েছে মহান رب العالمین মহা গ্রন্থ আল কুরআন সম্পর্কে কথা বলেন লাউ আনজালনা হাদাল কুরআন মহান رب العالمین ارشاد করেন যদি এই কোরআনকে আমি নাজিল করতাম আলা জাবাল পাহাড়ের উপরে আমি যদি মানুষকে এই কোরআন না দিয়ে যদি পাহাড়কে আমি কোরআন দিতাম তাদেরকে এই আমানত বুঝিয়ে দিতাম মহানবুল ইরশাদ করেন তাহলে হে নবী আপনি দেখতেন যে সে পাহাড় এ আমানত পেয়ে আল্লাহকে বিনয়ী চিত্তে ভয় করত এবং এ ভয়ের মাধ্যমে সে বিদীর্ণ হয়ে পড়ত কারণ যে আমানত তাকে দেওয়া হয়েছে সেটি সর্বোচ্চ আমানত মহা একটি আমানত মহাগ্রন্থ আল কোরআন অতএব আমাদেরকে দেওয়া হয়েছে মানুষকে দেওয়া হয়েছে মানুষেরও উচিত হল মহানব্ব আলমিনের ভয়ে তারা বিনয়ী হবে এবং পরিপূর্ণ রূপে পরিপূর্ণরূপে মহানব্ব আলমিনকে তারা ভয় করবেন মহান্নবুল আলমিন তাহলে এখানে খাসিয়ার শব্দটি ব্যবহার করেছেন এবং এটিকে তিনি কথা বলেছেন যে এ আমানত হলো মোহান্নবুল আলমিন যে ঘটনা বর্ণনা করলেন আমসাল অতিবুহ নাস আমি এ ধরনের ঘটনা বলি এ ধরনের কাহিনী এ ধরনের নিদর্শন আমি মানুষের জন্য বর্ণনা করি আর উদ্দেশ্য হল আল্লাহ কার মানুষেরা সেটি যেন চিনতে করে মানুষেরা যেটি এই বিষয়গুলি নিয়ে ভাবে আর যখন মহানরবুল আলমিনের যে নিদর্শন রয়েছে আমাদের কাছে সেই নিদর্শনগুলো নিয়ে আমরা ভাবব তখন রবকে আমরা চিনতে পারব আমাদের স্রষ্টাকে আমরা চিনতে পারবো এবং মহান্নবুল আলমিনের ভয়ে আমরা ভীত হব প্রাণপ্রিয় দর্শক মহানরবুল্লা আলমিন অসংখ্য নিয়ে আনাদ দিয়েছেন আমাদেরকে অসংখ্য নিদর্শন আমাদেরকে দিয়েছেন আর সবগুলোই আমাদের ভাবার বিষয় কোরআন একটি নিদর্শন কোরআনকে নিয়ে যদি আলোচনা করি তাহলে কোরআন হলো এমন একটি কিতাব তার মাঝে কোনো সন্দেহ অবকাশ নাই তাতে ভুল হতে পারে না তাতে কোনো ধরনের সন্দেহযুক্ত কোনো শব্দ হতে পারে না অতএব এটি মহানরবুল আলমীর নিদর্শন মহানরবুল আলমীর নিদর্শন হলো এই যে দিন মহান্নবুল আলমীর নিদর্শন হল রাত চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে সেগুলো হল মহানরবুল আলমীর নিদর্শন সুপ্রিয় দর্শক তাহলে আজকে যে বিষয়টি খুশু আল্লাহর ভয় এই বিষয়টিকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এমনি কাইম রহমতুল্লাহ আলাই খুশু শব্দের অর্থ তিনি বলতে যে বলেন রব বিল যে খুশু শব্দের অর্থ হলো যাকে শরীয়তের পরিভাষায় খুশু বা আল্লাহর উদ্দেশ্যে ভয় করা বিনয়ী হওয়া এই কথার অর্থ হলো যে বান্দা আন্তরিকভাবে তার রবের সামনে তিনি দাঁড়াবেন আর তার অবস্থা হবে বিল খুশুয়ে খুব বিনয়ে এবং খুব নম্রতার সাথে মহানবুল আমিনকে তিনি ভয় করবেন অতএব আজকের যে বিষয়টি মেনেরা সর্বদাই আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর জন্য তারা বিনয়ী হবেন প্রিয় দর্শক আজকের যে গুটির কথা বলছি এটি একান্ত আন্তরিক একটি গুণ এই মর্মে নবী ম সাল তিনি দোয়া বলতেন সর্বদাই দোয়া বলতেন কারণ হল আল্লাহর ভয় যদি আমার মাঝে না আসে আপনার মাঝে না আসে তাহলে আমাদের কর্ম যেগুলো আমরা সম্পাদন করি দৈনন্দিন জীবনে সেগুলোকে সঠিকভাবে পরিপূর্ণ রূপে সম্পাদন করতে আমরা সক্ষম হব না তাই তো আমরা দেখি যারা সঠিকভাবে দিন ইসলামকে গ্রহণ করে নিতে পারেননি তাদের সমস্যা কোথায় সমস্যা হলো তাদের আন্তরিক সমস্যা কারণ হল যখন মহান মোহানব্বুল আলমিনকে আমি ভয় করব আপনি ভয় করবেন এর অর্থ হল আমি যখন তাকে ভয় করেছি তার কাছে আমি বিনয়ী হয়েছি তার আদেশকে আন্তরিক চিত্তে গ্রহণ করে নিয়েছি তখন আমি সব তার আদেশ এবং নিষেধগুলোকে ফলো করব। আর এটি হবে মোহানবুল্লা আর আমিনকে পরিপূর্ণভাবে তার যে মর্যাদা তার যে মান সে মান দেওয়ার মাধ্যমে সাল আলী আসাল্লাম তাই তো এই খুশু সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এমন হৃদয় দিও না এমন অন্তর দিও না যে অন্তরটি কঠিন হবে তোমার ভয়ে ভীত হবে না এ ধরনের অন্তর থেকে আমাকে তুমি মুক্ত রাখা লণ প্রিয় দর্শক আমরা কল্পনা করতে পারি তাহলে আপনার যে অন্তর আমার যে অন্তর এই অন্তরটি মহান রব্বুল্লাহ আলমিনের ভয়ে কখনো ভীত হয় আর কখনো এই অন্তরটি বড় কঠিন হয়ে পড়ে আর কঠিন যখন হয়ে যায় তখন তার কাছে পাপ কাজ করা মহান রব্বুল্লাহ আলমিনের আদেশকে লঙ্ঘন করা তার যে ফরজ বিষয় সেগুলোকে পরিত্যাগ করা এগুলো তার কাছে খুব ছোটো ব্যাপার এবং তচ্ছ ব্যাপার তাই তো আমরা খুব ভালো করে জানি আজকে যারা সমাজে মহান্নবুল্লা আলামীনকে পরিপূর্ণভাবে ভয় করেন তারা কি কখনো পাঁচ অক্ত নামাজের মাঝে এক অক্তকে ছেড়ে দিতে পারেন যদি এই প্রশ্ন আপনাকে আমি করি তাহলে আমি আশা করি আপনি উত্তর দিবেন যে মোহান্নবুল্লাহ আলামীনকে পরিপূর্ণ রূপে ভয় করেন যিনি মহান রব্বুল আলমিনের জন্য বিনীত হয়েছেন তার নিজকে শোপে দিয়েছেন তিনি তার জন্য নত হয়েছেন তিনি কখনো মহান রব্বুল আলমিনের আদেশকে লঙ্ঘন করতে পারেন না অতএব আমরা বলবো এই কাজগুলো আমরা সম্পাদন করি মহান রব্বুল আলমিনকে ভয় করে সুপ্রিয় দর্শক তাহলে মহান রব্বুল আলমিনের ভয় আপনার মাঝে হতে হবে আর নবী সাল্লিউসাল্লাম তিনি মহান্নবুল আলমিনের কাছে এই অন্তরের কাঠিন্য ভাব থেকে অন্তর কঠিন হয়ে যাওয়া থেকে আল্লাহর কাছে তিনি পানা চেয়েছেন আমার এবং আপনারও উচিত মহান্নবুল আলমিনের সাথে আপনি দৈনন্দিন জীবনে কথা বলুন এবং মহানরবুল আলমিনের কাছে আপনি চেয়ে নিন আপনার অন্তর সম্পর্কে কারণ মহান্নবুল আলমিনের কাছে যখন আপনি হাত তুলবেন দোয়া করবেন আর সে দোয়াটি মহানরবুল আলামিন তিনি গ্রহণ করেন বান্দা যখন ইজ্জাতের কাছে কিছু কামনা করেন কিছু চান মোহান রব্বুল আলমিন তার এই ডাকে তিনি সাড়া দেন আপনার জন্য আমার জন্য যথেষ্ট হতে পারে আমার অন্তর্বর কঠিন আর এটি নির্ণয় করা এটি আমার অথবা আপনার জন্য বড় একটি কঠিন বিষয় নেই প্রিয় দর্শক আপনি যদি আজকের এক মিনিট আপনাকে সময় দিচ্ছি এক মিনিট সময়ের মাঝে আপনার অন্তর নিয়ে আপনি কথা বলুন আমার অন্তর নিয়ে আমি কথা বলি যে আসলে আমার অন্তরটি আসলে নরম যে নরমের মাধ্যমে আমি রব্বুলা ইজাদকে ভয় করি মহান রব্বুল আলমিনের আমি নাফারমন হইনি নি মহানরবুল্লা আলমিনকে আমি অস্বীকৃতি জানাইনি নি মহান রব্বুল আদেশগুলোকে আদেশ হিসেবে মেনে নিয়েছি নিষেধগুলোকে নিষেধ হিসেবে জানার পর সেগুলোকে বর্জন করেছি আপনি এক মিনিটে উত্তর দেবেন যে আমি আমার অন্তর নিয়ে কথা বললাম কারণ আমার অন্তর সম্পর্কে আমি বেশি ভালো জানি আপনার অন্তর সম্পর্কে আপনি বেশি ভালো জানেন এবং আপনার অন্তর রব্বুল ইজ্জাতের জন্য নত হয়েছে নাকি মহান রব্বুল আলমিনের জন্য আপনার অন্তর নত হতে পারেনি এটি আপনি ভালো করে বলতে পারবেন সুপ্রিয় দর্শক এই জন্য আপনাকে এবং আমাকে মহানব্ব আলমিনের এই সুন্দর গুণটি যেটি তিনি তার বান্দার জন্য পছন্দ করেছেন তার বান্দা তার জন্য নত হবে তাকে ভয় করবে এই গুণটি যেন আমার এবং আপনার মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান থাকে এবং তার জন্য আনুষাঙ্গিক যা কিছু করতে হয় কারণ হলো কোনো একটি জিনিস আপনি অর্জন করতে চাইলে সেখানে কিছু শ্রম দিতে হয় সেখানে কিছু ব্যয় করতে হয় কখনো অর্থও ব্যয় করতে হয় কখনো সময়ও ব্যয় করতে হয় প্রাণপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনাকে এই গুণটি অর্জনের জন্য কিছু সময় দিতে হবে ইনশাআল্লাহ আমরা শেষে কথা বলবো কিভাবে আমাদের অন্তরকে আমরা নরম করতে পারবো এবং মহান রব আলের জন্য আমরা বিনয়ী হতে পারবাম তিনি বলছেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এমন অন্তর দিও না যে অন্তর তোমাকে ভয় করবে না ভীত হবে না ওমিন এবং এমন অন্তর আমাকে দিও না এমন আত্মা আমাকে দিও না যে আত্মা সে আত্মতৃপ্তবান হবে না মহান্নবুল আলমিনের যে রিজিক অথবা মহানরবুল আলমিনের যে অনুগ্রহ সে অনুগ্রহকে পেয়ে আত্মতৃপ্ত হবে না এ ধরনের তুমি আমাকে করো না এবং এমন কোনো বিদ্যা শিক্ষা দিও না যেই বিদ্যা দিয়ে উপকৃত হব না উপকার গ্রহণ করা যাবে না ওয়াদা আওয়াতিন্লা ইউস্তাজা বোলাহা এবং এমন দোয়া যেন আমার না হয় যে দোয়া গৃহীত হবে না তুমি গ্রহণ করে নিবে না প্রাণপ্রিয় দর্শক হাদিসটি নাসাই এবং তিরমিজিতে এসেছে এই ক্ষেত্রে আমাদের সকলের উচিত হল সর্বদাই এই আন্তরিক গুণটি আমাদের মাঝে কি পদ্ধতিতে আসতে পারে কি পদ্ধতিতে আমরা অর্জন করতে পারি এজন্য আমরা সর্বদাই চেষ্টা করব। এটি আমাদের ইমানই দায়িত্ব সুপ্রিয় দর্শক আমাদের বিরতি হবে বিরতির পরে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আলাইকুম আলাইকুম বিরতির পরে আবারও ইনশাআল্লাহ আমাদের কথা হবে সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম মহান রবুল আলামিনের ভয়ে আমাদের বিনয়ী হওয়া এবং বিনয়ী চিত্তে আন্তরিকভাবে তাকে ভয় করা এ বিষয়ে আমাদের কথা চলছিল আমরা ইনশাআল্লাহ কিছু দৃষ্টান্ত দিব যে এই গুণটি মূলত নবীদের গুণ নবী পরিবারের গুণ মহানরবুল্লা আলমিনের জন্য যখন তারা ভীত হয়েছেন মহানরবুল আলামিন এমন কিছু বিষয় যেগুলো আমাদের বাহ্যিকভাবে আমরা কঠিন মনে করি যেগুলো বড় কঠিন মানুষের কাছে কিন্তু রবের কাছে তো কঠিন নয় মোহান রবুল আলমিনের কাছে শুধু তার এতটুক আদেশের অপেক্ষা কোন ফায়াকুন, কোন মহানবুল তিনি যখন কোনো বিষয়ে আদেশ করেন শুধু এতটুকের প্রয়োজন হও কোন ফায়াকুন। এবং সেটি হয়ে যায় প্রাণপ্রিয় দর্শক তাহলে মহানবুল আলমিন আমাদের যে গুণটি তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং এই মর্মে তিনি আদেশ করেছেন নবীরা সেই গুণকে তাদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছেন তারা সর্বদাই আল্লাহর ভয়ে ভীত ছিলেন যেমনটি আমরা আলোচনা করতে পারি জাকারি আলহি সালামের ঘটনা মহানরবুল আলমিন সৌরাতুল আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে সাদ করেন ফস্তা না লাহু আমি জাকারি আলহি সালামের যে ডাক সে ডাকে আমি সাড়া দিলাম তিনি আল্লাহর কাছে মিনিত করলেন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আল্লাহর ভয়ে ভীত হলেন মহানরবুল আলমিন তার ডাকে তিনি সাড়া দিলেন এবং আমি তার যে কামনা সম্পর্কে তিনি আল্লাহর কাছে আহ্বান করলেন তার সন্তান সম্পর্কে আহ্বান করলেন আমি তাকে দান করলাম তার ডাকে সারা দিলাম এবং মোহান্নবুল আরামিন এমন একটি মুহূর্তে নবী জাকারিয়া আলী ইসালামের ডাককে কবুল করলেন গ্রহণ করলেন যে মুহূর্তে তার স্ত্রী বয়স্কা হয়েছেন এবং তার বন্ধা ভাব মানে বাচ্চা প্রসব করার যে গুণ সে গুণ তার মাঝে দেখা যাচ্ছে না নবী আল্লাহর কাছে তিনি কাকুতে বিনীত করলেন তার ভয়ে ভীত হলেন তাকে আহ্বান করলেন মহানডবুল্লাহ আমিন তিনি তার ডাকে সাড়া দিলেন এবং ইয়াহিয়া আলহি সাল্লামকে দান করলেন এবং সেই ঘটনায় তিনি উল্লেখ করে বলেন ওয়াসালাহু এবং আমি তার স্ত্রীর এই বন্ধাত্ম অবস্থাকে দূর করে দিলাম আল্লাহ আকবর তাহলে আজকের সমাজ নিয়ে যদি আমরা কথা বলি এবং আমাদের এই পারিবারিক জীবনে এ ধরনের ঘটনা অসংখ্য ঘটনা যেগুলো আমাদের স্ত্রী কখনো বন্ধ হতে পারে আমাদের স্ত্রী কখনো অসুস্থ হতে পারে আমাদের স্ত্রী কখনো এমন অবস্থা হয়েছে যে অনেক চিকিৎসার পরেও আমরা কোনো সুপথ পাইনি সন্তান আসছে না এই ক্ষেত্রে আমার এবং আপনার জন্য সুন্দর একটি দৃষ্টান্ত রেখে গেলেন নবী জাকারি আলী ইসালাম এ ধরনের নবীদের জীবনে ঘটেছে তারা সেই বয়স্ক অবস্থায় যদি আমরা ইব্রাহিম আলি ইসালাম এবং ইসমাইল আলি ঘটনা আমরা আলোচনা করি একই ধরনের আমরা দেখতে পাই যে মহান রবুল আল কখনো তাদেরকে পরীক্ষা করেছেন আজকে আমাকে আপনাকেও পরীক্ষা করতে পারেন এবং বলা যেতে পারে মহানরবুল আরামিন যে পরীক্ষা আপনাকে করেন সে পরীক্ষাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সে পরীক্ষাতে পাশ করার জন্য মহান্নবুল আরামিনের কাছে তৌফিক কামনা করতে হবে প্রাণপ্রিয় দর্শক আমরা অনেক সময় আমাদের আন্তরিক যে ত্যাগ সে ত্যাগকে ভুলে যাই আমরা ত্যাগ করতে পারি না না রবের জন্য নাকি মানুষের জন্য আপনাকে সর্বপ্রথম ত্যাগ করতে হবে রবের উদ্দেশ্যে আপনাকে বিলিয়ে দিতে হবে আপনার সব কিছুকে মাহান্নবুল্লা আরামিন যখন আপনার জন্য তিনি যেই অংশ ভালো মনে করেন সেটি আপনাকে দিয়ে থাকেন আপনি শুধু তার কাছে তৌফিক কামনা করেন যথেষ্ট হতে পারে যদি সন্তান আপনার নসিবে থেকে থাকে তাহলে সন্তান আসবে এর জন্য আপনার দুশ্চিন্তার কিছু নাই অনেক সময় দুশ্চিন্তা করতে করতে সে এমন একটি অবস্থায় আসে যখন তার মাঝে যতগুলো অবৈধ পদ সে পদগুলো ব্যবহার করে প্রাণপ্রিয় দর্শক আজকে একটি উদাহরণ দিব যেই উদাহরণটি আমাদের সমাজে ঘটেছে এবং বাস্তব একটি ঘটনা ঘটনা হল এক ফ্যামিলির তাদের পরিবারের তিনজন মেয়ে এসেছে পরস্পর এবং আমরা খুব ভালো করে জানি যে আমরা মেয়ে আসলে আমাদের মুখ একটু কালো হয়ে ওঠে আমরা সেটিকে সাদরে গ্রহণ করতে পারি না আর তার কারণও আছে আমি এই কথা বলতে যাচ্ছি না যে এটি শুধু একটি সাইড নিয়ে হচ্ছে অনেক সাইডে সেটি হচ্ছে তবে যারা মেন যারা মোত্তি যারা পরেজগার তাদের হওয়া উচিত নয় তিনজন মেয়ে আসার ফলে তিনি এখন চতুর্থ সন্তান নেবেন এবং চতুর্থ সন্তানের ক্ষেত্রে তিনি কিছুটা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন এবং তিনি কথা তিনি তার পরিবার এবং তার যে আত্মীয় স্বজন তাদের কাছে কিছু ফুকাসিং করে দিলেন এবং বললেন যে আমার যে এর পরের সন্তান হবে সে সন্তান আমি ছেলে চাই এবং ছেলের জন্য যতগুলো পদ্ধতি সব পদ্ধতি আমি অবলম্বন করব এবং তাই করেছেন যদিও সেই পদ্ধতিগুলো সবগুলোই তার জন্য বৈধ ছিল না অবৈধ পথ অবলম্বন করলেন কোথায় যেতে হবে কোন মাজারে কোথায় যেতে হবে কোন পীরের কাছে কোথায় যেতে হবে কোন কবিরাজের কাছে কোথায় যেতে হবে কোন ফকিরের কাছে কোথায় যেতে হবে কোন বাবার কাছে বলি আজবিল্লা সমাজে এই ধরনের একটি কুসংস্কার আমাদের সমাজে আমরা দেখি যেগুলো আমরা সাধারণ মানুষ যারা আমাদের দিনের জ্ঞান না থাকার ফলে এবং ইসলামী জ্ঞান আমাদের কিছুটা দুর্বল হওয়ার ফলে আমাদেরকে যে যেভাবে পরামর্শ দেন আমরা সেটিকে সাদরে গ্রহণ করি এবং তা করা শুরু করি এবং এই চিকিৎসা তিনি গ্রহণ করলেন এবং যেখানে যাওয়ার তাই গেলেন সর্বশেষ ফল দাঁড়ালো কি ফল দাঁড়া মহান্নবুল তাকে সন্তান দিলেন এবং মেয়ে সন্তান দিলেন তিনি চেয়েছিলেন ছেলে সন্তান মহান্নবুল আলমিন দিলেন মেয়ে সন্তান আর সাথে দিলেন আরেকটি গিফট এবং তাকে দিলেন দুইটি মেয়ে সন্তান লহ আকবর তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সকলের কাছে যে এবার আমি ছেলে সন্তান নিব আর আমরা খুব ভালো করে জানি মহান রব আলিন যার জন্য তিনি ছেলে পছন্দ করেন তাকে ছেলে দেন কাউকে তিনি ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে উভয়টি দেন আর কাউকে তিনি কিছুই দেন না লহ আকবর প্রাণপ্রিয় দর্শক তাহলে এই ক্ষেত্রে মহান আল আমিনকে ভয় করতে হবে এবং মহানরবুল্লা আলমিনের ভয়ে ভীত হয়ে আন্তরিক ভয় করা যেটি আন্তরিকভাবে যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে মুমিনের জীবনে এ ধরনের দুশ্চিন্তা আমার সন্তান আসেনি আমি সন্তান দিয়ে করব কি যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার সন্তান আসেনি আর আপনি সন্তান আসেনি বিধায় দুশ্চিন্তায় পড়েছেন সন্তান দিয়ে কি হবে অনেকে অনেক ধরনের মন্তব্য বলেন আমাদের সমাজে আমরা শুনি কেউ তো বলেন এ ধরনের যে এটি একটি আমার বরত্বের কারণও বটে এটি যার মাধ্যমে আমি বরত্ব করতে পারবো যে নয় আমার অন্তত সন্তানাদি আছে হ্যাঁ আমি বলি যে আসলে বড়ত্বের কিছু নয় এটি মহান্ডবুল আলমী একটি নিয়ামত বরং পাওয়ার চেয়ে না পাওয়ার অনেক ক্ষেত্র ভালো হতে পারে যদি আপনি পিতা হয়ে আপনি মাতা হয়ে যদি সে সন্তানকে সঠিকভাবে লালন পালন না করতে পারেন সঠিকভাবে তাকে শিক্ষা না দিতে পারেন দিনের প্রকৃত জ্ঞান না দিতে পারেন তাহলে এ সন্তান আপনার পাওয়ার চেয়ে না পাওয়ারটি ভালো ছিল কারণ হলো মহান্ডবুল আলমিন যখন আপনাকে একজন দায়িত্বশীল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতহি যে জেনে রাখো তোমরা সকলেই একজন করে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন তোমাদের সকলকে জিজ্ঞেস করা হবে আল্লাহু আকবার সুপ্রিয় দর্শক আমরা এই অংশটুক যদি খেয়াল করে নেই তাহলে তো আমাদের জন্য যথেষ্ট হতে পারে যে আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে আমি টান এবং এদিক ওদিক ছোটাছুটি না করে মহান্নবুল্লা আলমিনের ভয়ে আমরা ভীত হতে পারি এবং তার জন্য আন্তরিক ভয়ে আল্লাহর কাছে আমি কামনা করতে পারি আর যে কামনাটি আপনার ইবাদতো হতে পারে কারণ মহান্নবুল্লা আলমিনের কাছে কেউ যদি হাত তুলে কথা বলেন যেটিকে আমরা দোয়া বলি আল্লাহর কাছে আমি দোয়া করছি আসলে দোয়া করার অর্থ কি অনেক সময় অনেক ভাই ভুল বুঝেন যে আমি দোয়া করতে চাচ্ছি না কারণ আমার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা আমাকে সন্তানের দিয়েছেন ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন আমার সম্পদের প্রয়োজন নেই সেটিও আমি চাচ্ছি না আর আমি অন্যায় করছি না অতএব আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করছি তাহলে তো আমার দুয়ার প্রয়োজন নেই প্রাণপ্রিয় দর্শক আসলে দোয়া যে বিষয়টি এটি হলো একটি ইবাদত আমরা ঘটনা বলছিলাম জাকারি আলী ইসলামের প্রাণপ্রিয় দর্শক আমরা ইনশা আল্লাহ আল্লাহর যে প্রকৃত ভয় বিনয়ী চিত্তে আল্লাহকে ভয় করা এই বিষয়টি বেশ কয়েকটি পর্বে আলোচনা করবো জাকারি আলহিসামের যে ঘটনা বর্ণনা করছিলাম মাহানবুল আলামিন তার ডাকে সাড়া দিলেন তাকে ইয়াহিয়া আলহিসালাম দান করলেন ইনশাআল্লাহ আগামী পর্বে তার ঘটনা পূর্ণ করব। আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহর